পোলাও বাংলার একদম নিজস্ব রেসিপি এবং ঐতিহ্যবাহী রেসিপি। প্রথমে সাধারণত পোলাওকে ভোগ হিসাবে অর্থাৎ ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করা হতো, তবে যেহেতু খাবার তাই সমস্ত সংকীর্ণতা দূর করে স্বাদের গুরুত্ব দিয়ে আমরা আজ ঘরে ঘরে পোলাওকে নিজেদের তৃপ্তির জন্য তৈরি করে থাকি। আর আজ আমরা সেই তৃপ্তির কথা মনে করেই একদম পারফেক্ট পোলাও রেসিপি শিখব। এর জন্য আমরা সবার প্রথমে মশলাগুলি দেখে নিই। 3টি তেজপাতা, 10 গ্রাম দারচিনি, 4টি লবঙ্গ ও 4টি এলাচ। এবার আমরা চালটা জলে দিয়ে দেব এবং ভালো করে ধুয়ে নেব। আমি এখানে 150 গ্রাম চাল নিয়েছি, যেটা দুজনের জন্য একদম পারফেক্ট। এরপর একটি ছাঁকনির সাহায্যে চালটি ছেঁকে নেব। তারপর চালটি জল ঝরিয়ে এটিকে শুকনো হতে দেব। 10 মিনিটের মধ্যেই চালটি শুকিয়ে যাবে। চালটি শুকিয়ে গেলে আমরা একটি পাত্রে নিয়ে নেব। এরপর আমরা চায়ের জন্য বাড়িতে যে সাধারণ চামচ ব্যবহার করে থাকি সেই চামচ মেপে দুবার ঘি দিয়ে দেব। তারপর এতে 3 গ্রাম মতো হলুদ দিয়ে দেব আর চালের সাথে এগুলি ভালো করে মিশিয়ে নেব। এগুলি মিশিয়ে আমরা চালটি চাপা দিয়ে রেখে দেব। এই সময়ের মধ্যে বাকি কাজগুলি করে নেব। আমরা এখানে একটি পাত্রে 125 ml মতো জল দিয়ে দেব আর এরই মধ্যে আমরা গরম মশলাগুলো দিয়ে দেব আর এটিকে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে উঠলে আমরা আঁচটা কমিয়ে দেব। আর ঠিক এই সময়ই আমরা অন্য ওভেনে কড়াই গরম করে নেব। এরপর আমরা এতে 15 গ্রাম মতো ঘি দিয়ে দেব আর ঘিটি গরম হলেই আমরা এতে 10 গ্রাম মতো কিশমিশ দিয়ে দেব। এরপর এগুলি একটু নেড়ে চেড়ে ফুলে উঠলে নামিয়ে নেব। এরই মধ্যে আমরা কাজুটাও ভেজে নেব। কাজুটা লাল হয়ে এলে ভেজে রাখা কিশমিশগুলি এতে দিয়ে দেব। তারপর আমরা তেজপাতাগুলি দিয়ে দেব, একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েই আমরা এতে চালগুলি দিয়ে দেব। আমি এখানে দুজনের মতো করে বানাচ্ছি, তাই কিন্তু 150 গ্রাম চাল নিয়েছি, আপনি সেই আন্দাজে কম বেশি করে নেবেন। চালটি দিয়ে আমরা দ্রুত নাড়তে নাড়তে 1 মিনিট মতো ভেজে নেব। তারপর 50 ml মতো দুধ দিয়ে দেব। দুধটা আমরা আগে থেকে গরম করে নিয়েছিলাম। দুধটা দিয়ে সামান্য নাড়িয়ে আমরা এতে গরম মশলা দিয়ে ফোটানো জলটা দিয়ে দেব। আর মনে রাখবেন, আমরা কিন্তু জলটা গরম অবস্থাতেই দিচ্ছি। এইভাবে গরম মশলা দিয়ে জলটি ফোটালে সমস্ত জলটি ফ্লেভারফুল হয়ে যায়, যার কারণে আমাদের প্রত্যেকটি পোলাওয়ের দানা খেতে খুব সুস্বাদু হয়। এটি ভালো করে নাড়িয়ে এতে আমরা স্বাদানুসারে লবণ দিয়ে দেব, মোটামুটি 1 চামচ মতো। এরপর উঁচু আঁচে চাপা দিয়ে 3 মিনিট মতো রেখে দেব। 3 মিনিট পর জল শুকিয়ে এলে আমরা এতে বাড়ির সাধারণ চামচ মেপে 3 চামচ চিনি দিয়ে দেব আর এটিকে নাড়িয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট একদম ধিমি আঁচে রেখে দেব। তারপর সমস্ত জল শুকিয়ে এলে আমরা গরম গরম আলুরদমের সাথে পরিবেশন করব। সতর্ক মিষ্টির সমস্ত রেসিপি বিস্তারিত জানতে আপনি আমাদের ব্লগ চেক করতে পারেন। আমাদের সম্পর্কে আরও জানতে আমাদেরকে ইনস্টা পেজেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আর আজকের এই সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আমাদের কিছু জানানোর থাকলে কমেন্ট করুন, আর এমন রেসিপি আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। শেয়ার করতে ভুলবেন না।